থেকে কোনো খারাপ সঙ্গে পড়ে গেল না তো? তা কাল যে অপুর বাড়ি অষ্টমঙ্গলের জন্য যাওয়ার কথা, কি করবে তাহলে? একাই যাবো না রুদ্র। হার মানা হার পরাবো তোমার গলে। আমার কেমন দেখতে লাগছে রুদ্র? তোমার কেমন লাগছে? গলিবে হার মানা হার রুদ্র পরাবো তোমার। আমি তো স্বপ্ন নই, আমি কল্পনাও নই, আর আমি রাজকন্যাও নই, আমি দোয়েল, তোমার দোয়েল। তুমি আমার দোয়েল? হ্যাঁ রুদ্র, আমি শুধু তোমার দোয়েল। এত বড় বড় মনে হচ্ছে তো দায় সারা কাজ না, মানে আসলে কি বলুন তো মনি দা, বৌদি তোমার দোকানের একটা সুনাম আছে। হ্যাঁ সে তো নিশ্চয়ই আছে। এরকম ভাবে ডেলিভারি দিলে কত দোকান একদিনই বন্ধ হয়ে যাবে। এরকম ভুলভাল কাজ করলে কিন্তু বৌদি আমি কাজ দিতে পারবো না। না না, এরপর থেকে আমি আর ভুল কাজ করবো না, কাজগুলো ঠিক মতো করবো। এরপর থেকে মানে এই ভুলভাল সেলাইগুলো অল্টার করে দিতে হবে তোমার। সন্দীপ কোথায়? এখানে। এখন কি করবে? কেন, আপনি যা বলবেন। বাড়ি যাও, তোমার বড় বোন তো আবার অষ্টমঙ্গলা করতে আসছে, তাই না? সে তো আবার এখন ইবাগর দেব রায়ের পুত্রবধূ বলে কথা, আর এমনি এমনি হয় না। দিবাকর দেবরায়ের পুত্রবধূ হওয়াটা তো চারটিখানি কথা নয় সন্দীপ। যাও যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উল্টো ওটা ধরো ধরো। কি আছে? সব ঠিক সময় জেনে যাবে না, এটা ধরো, সোজা বাড়ি চলে যাও। এখানে বাড়ি চলে যাবো? হ্যাঁ বললাম তো বাড়ি চলে যাও, আমার পরের কাজটা আমি তোমাকে ফোন করে জানি। আমার বাড়ির ল্যান্ডলাইনটা খারাপ আছে মনে হয়। আরে বাবা বাড়িতে যাও না, বাড়িতে গিয়ে দেখবে বাড়ির ফোন ঠিক হয়ে গেছে। আপনি সেটা জানলেন কি করে? আর যাকে অসুবিধা আছে। হ্যাঁ একটা কথা, আমার অনুমতি ছাড়া কিন্তু এই মনে থাকবে। ঠিক আছে। কি হল বুঝতে দিল না, একা একা এত রাত্রে কি করতে বলবে? তো বাবার জন্য ব্রেকফাস্ট রূপে সবজি কাটছি। তুমি সবজি কাটছো কেন? মালতী দি ওরা সবাই কোথায়? ওরা সবাই আছে, কিন্তু বাবার জন্য আমার নিজের হাতে কাজ করতে আমার খুব ভালো লাগে। তুমি সবার জন্য খুব চিন্তা করো তাই না? দেখেছ এই গরমের মধ্যে কাজ করতে করতে তোমার কি হয়েছে, পুরো ঘেমে গেছো।